বড় উদ্যোগ। পুজোর আগে মাথা পিছু 10,000 টাকা করে দেবে রাজ্য সরকার। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলেও বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন দুর্গাপুজোয় মেতে ওঠেন। তবে যারা দিন আনে দিন খান, তাদের জন্য এই পুজোয় আনন্দ করা যেন বিলাসিতা। বিশেষ করে পুজোর আগে বিভিন্ন ফুটপাথে ও রেল স্টেশনে হকার উচ্ছেদের মতো ঘটনা ঘটে। কিন্তু এবার মমতার সরকার তাদের জন্য কল্পতরু হতে চলেছে। দুর্গাপুজো আসার আগে এবার বড় ঘোষণা করেছে নবান্ন। সৌজন্যে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী। 80,000 টাকা পাবে প্রত্যেক হকার, তবে অবশ্যই পৌরসভা এবং পুর নিগম অঞ্চলে ব্যবসা করতে হবে, তবে সেই হকাররা টাকা পেতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রীকে টেক্কা দেবে এই প্রকল্প। তবে এই টাকা ঋণ হিসেবে দেওয়া হবে নতুন ব্যবসা করার জন্য কিংবা ব্যবসায় বর্ধিত করবার জন্য। প্রথম দফায় 10,000 টাকা, তারপর ঋণ মেটাতে পারলে পরের 2 দফায় 20,000 করে টাকা দেওয়া হবে। এই ঋণ শোধ করবার সর্বোচ্চ সময়সীমা 1 বছর। নির্ধারিত সময়ে শোধ করতে পারেন, তবে আরও 50,000 টাকা পাবেন। নির্ধারিত সুদের ওপর যে ব্যাংকের যত শতাংশ সুদ, তার থেকে 7% ছাড় পাবেন হকাররা। যারা গ্রামাঞ্চলে থাকেন, তারা শহরাঞ্চলে ব্যবসা করলেও এই সুবিধা পেতে পারেন। এর জন্য সংশ্লিষ্ট পৌরসভা কিংবা পুর নিগম অফিসে গিয়ে আবেদন করতে হবে। কোনো কারণে যদি ঋণ শোধ করতে না পারেন এই হকাররা, তবে তার গ্যারেন্টি হিসেবে থাকবে রাজ্য সরকার। তবে অবশ্যই বসে খাওয়ার জন্য নয়, বরং ব্যবসায় উন্নতি করবার জন্য এই বিরাট পরিবারের ঋণ দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রায় 40,000 আবেদনপত্র জমা পড়ে গিয়েছে। লোন স্যাংশন হয়ে গিয়েছে 20,000।